প্রিয় দেশবাসী গ্রামবাসী আমি একটা অনুরোধ আপনাদের কাছে রাখতেছি আজ 23 বছর ব্যবসা করি সৌদি আরব বউলিয়া আসলাম এরপরে এখন আমার বউয়ে আমাকে বলে ডিভোর্স দিয়ে দিবে আমি যখন আমাকে বলল আমি মাসে 1 লাখ দেই 1 লাখ 20 দেই যতদিন টাকা দিছি ততদিন ভালো আছিলাম খুব প্রিয় আছিলাম এখন শরীরে আমি 35 লক্ষ টাকার মত দেব না তখন আমাকে ও বলছে তুমি যদি 60,000 টাকা না দিতে পারো মাসে তোমার লগে সম্পর্ক রাখতে লাভ কি তোমার লগে যোগাযোগ রাখতে লাভ কি তোমারে তোমার লগে কথা বললে লাভ কি তখন আমি বলছি তোমার সম্পর্ক রেখে টাকার বলে হ্যাঁ এই জন্য আমি ওর আমার জীবনটা দিয়ে দিলাম আমি আর কিছু ওর জন্য ওর কাছে আমি অনেক টাকার সম্পদ রেখে গেছি প্রায় 80-90 লাখ টাকার সম্পদ করে দিছি এখন আমি বলছি সম্পদ দিচ্ছ তুমি একটা কিছু কইরা দাও আমি এখন দেব না ও আমাকে দিবে না আমার একটি অনুরোধ ওর জন্য আমার জীবনটা দিছি ওর মা আমাকে ওরে খারাপ করছে ওর মার জন্য ওর জন্য আমার জীবনটা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা সেটা বিচার জন্য ওরে আর ওর মারে আপনারা যেটা ভালো হয় সেটা করবেন আমার এটি অনুরোধ আর কেউ কাছে কোনো কিছু চাওয়ার নাই আমার বলো স্যারকে বলছি তুমি আসবা আমার আশা মাটি দিবা আমার ছোট ছেলের লইবা মেয়ের লইবা আমার মুখটা তোমার আমুরে দেখাইবা না আর তোমার আম্মুকে থেকে 1 টাকার কিছু নিয়ে আমাকে ইয়া করবে না আমি অনেক কষ্টে ভিডিওটা করছি অনেক কষ্টে আমি সহ্য করতে পারতেছি না আমার মৃত্যুর জন্য একমাত্র দায় আমার বউ আমার শাশুড়ি বাবা আমি তোমাদের জন্য কইরা গেছি আমি কিছু নেই নেই আমি কিছু নেই না আমার সুখ দিত আমি সুখের জন্য কত কাকুতি মিনতি করছি তোমার বাবার কাছে তোমার সাথে তোমার মার লগে কথা বলার জন্য কত কাকুতি মিনতি করছি কিন্তু তোমার মা আমাকে কোন পাত্র দানা কুকুরের মত আমাকে সৌদি আরব আমি দেশে যাওয়ার বলছিলাম তোমার আম্মু আমাকে এই জন্য এডি করছে একটি অনুরোধ বাবা আমি তোমাদের জন্য যদি কিছু করিয়া থাই আমারে মাফ করিয়া দিও তোমাদের যদি কোনো অন্যায় করিয়া থাই তোমাদের সাথে আমি মাফ করিয়া দিও আমি পাগল হয়ে গেছি আমার পাগল বানাই লিছে এই জন্য আমি নিজের জীবন নিজে দিয়ে দিতে আছি আর আমার মৃত্যুর জন্য তোমার মা তোমার নানি তাই আমি দেশবাসীর কাছে এটি অনুরোধ করব আমি দেশবাসীর কাছে এটি অনুরোধ করব আমার বিচার দেশবাসী করব আর তোমরা ছেলে হইয়া মেয়ে হইয়া তোমরা যেটা ভালো মনে করো এটি করো খোদা হাফেজ।